আমরা বাংলাদেশের যে রাজ্য গণহত্যা শুরু করেছে শেখ হাসিনা পেশিস সরকার বাংলাদেশের পুলিশ বিজেপি এবং সেনাবাহিনীকে নামিয়ে তারই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা শহীদ পার্কে মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি আপনারা দেখেছেন বহির্বিশ্ব তথা সারা বিশ্বেতেই বাঙালি কমিউনিটি তথা বিদেশি মানুষেরাই বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে আওয়াজ তুলেছে তারই ধারাবাহিক আমরা এই প্রোগ্রাম আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি বাংলাদেশকে পুরা বিশ্ব থেকে ব্ল্যাক আউট করে এই গণহত্যা পরিচালনা করছে একাত্তর সালে যেরকম পাক হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা পরিচালিত করছে তার চেয়ে নির্মমভাবে খন হত্যা পরিচালনা করছে কুনিশিয়া খাসিনা এবং এই গণহত্যার সাথে জড়িত আছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সরকার সমর্থিত প্রত্যেকটা সংগঠনই এই গণহত্যার অংশীদার হচ্ছে এবং যাদেরকে হত্যা করছে সাধারণ নিরীহ ছাত্র যারা কোটা নিয়ে আন্দোলন করেছে তাদেরকে হত্যা করেছে রাজনীতিবিদদেরকে হত্যা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বিবিসি আলদাজিরা নিউজের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম গ্রেফতার করে বাংলাদেশটাকে পুরা একটা নৈরাজ্যপূর্ণ গণহত্যার দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ফেসিস্ট হাসিনা সরকার তারই প্রতিবাদে আমরা এখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাংলাদেশি কমিউনিটিদেরকে সাথে নিয়ে আমরা এখানে আয়োজন করেছি স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের উদ্যোগে এই প্রতিবাদ জানাচ্ছি আমরা ব্রিটিশ গণমাধ্যম থেকে বহির্বিশ্বের সবাইকে এই গণহত্যার প্রতিবাদে অগ্রণী ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি আমরা যাতে বাংলাদেশে শান্তি এবং সুশাসন নিশ্চিত হয় তাই সেই সবাই কাছে আমি আমরা আওয়াজ তুলছি আপনারা সবাই আমাদের এই প্রতিবাদ সভাকে সাফল করুন এবং বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলুন ধন্যবাদ সবাইকে রহিম আমি মিনহাজুল আম্বিয়া জাকের স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের একজন সদস্য আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের এই কোমলমতী ছাত্রছাত্রীদেরকে যে হত্যা করা হয়েছে শত শত ছাত্রছাত্রীদেরকে হত্যা করার প্রতিবাদে আমরা এখানে এখানে এসেছি আমরা এর বিচার চাই যতদিন পর্যন্ত বাংলার মাটিতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত আমরা এই রকম আন্দোলন চালিয়ে যাব আমরা এই সরকারের পতন চাই শেখ হাসিনার পতন চাই এবং শেখ হাসিনার বিচার দাবি করছি আমি মোসামুদ্রুকে বেগম আমি এখানে আসছি বাংলাদেশে যে কিছুদিন আগে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য কৌটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল এই জন্য মানে ছাত্ররা তাদের অধিকার আদায় করতে গিয়েছিল বাংলাদেশের মানুষের জন্য কিন্তু তারা অধিকার আদায় করতে গিয়ে এইভাবে অসংখ্য ছাত্ররা তাদের জীবন দিতে হবে এটা আমরা কখনোই ভাবিনি যে ছাত্ররা আন্দোলনে গিয়েছিল তারাও কখনো ভাবিনি যে অধিকার আদায় করতে গিয়ে এভাবে তাদেরকে নৃশৃংসভাবে তাদেরকে হত্যা হতে হবে নৃশৃংসভাবে তাদের এইভাবে চলে যাবে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমি আমি চাই বাংলাদেশের সরকার খুব নিজে ব্যর্থ হয়েছে নিজের ক্ষমতা সঠিকভাবে ধরে রাখতে সো সরকারের নিজ থেকেই উচিত নিজের পদত্যাগ করা আর আমরা সবাই আমরা বাংলাদেশ সরকারের পদত্যাগ কামনা করছি তো আজকে আসলে আমরা মূলত এই প্রোগ্রামটা করতেছি আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বর্তমান আমাদের বাংলাদেশে যেভাবে আমাদের কুমলমতি ছাত্রছাত্রী আমাদের মেধাবী ছাত্রছাত্রী যারা এই নিপীড়ন অত্যাচার অত্যাচারের শিকার হচ্ছে বর্তমান যে বাংলাদেশের যে সরকার ও সরকারের যে প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী তথা এখন এই সেনাবাহিনী সহ ফুল প্রশাসন বাহিনী যেভাবে লেলিয়ে পড়ছে আমাদের এই কুমলমতি বোনদের প্রতি সো এইটার তো এই কুটা সংস্কারের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আর আমরা আরেকটা দাবি এখন উত্থাপন করতেছি লাশ এতদিনে প্রায় অনেকগুলো লাশ পড়ে গেছে আর এই মূল লাস্ট এক সপ্তাহের ভিতরে কী ওইসে না ওইসে আমরা কিছু জানি না কারণ আমরা প্রবাসীরা পুরোপুরি নেটওয়ার্কের বাইরে চলে গেছি বর্তমান যে সরকারের তথ্যমন্ত্রী যিনি আছেন জুনায়দ আহমেদ পুলক উনি মানে ইন্টারনেট কানেকশন একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন বললেই চলে সো এই জন্য আমরা কোনো কানেকশন পাচ্ছি না সো আমাদের আইডিয়া মতে এখন প্রায় অনেকগুলো লাশ পড়ে গেছে সো আমরা এইটাই চাই এখন এতদিন ছিল কুটা সংস্কারের আন্দোলন লাশ পড়ার আগে লাশ পড়ার পর এখন আমরা আমাদের যুক্তিক দাবি পুরো রাষ্ট্র সংস্কার সংস্কার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমি সাইফুল ইসলাম আমি হিউম্যান স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস সংগঠনের সদস্য আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি কুটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের আগামী দিনের মাথার তাজ আগামী দিনের নক্ষত্র প্রিয় কোমলমতি ছাত্র ছাত্রীবাহীদের উপর নির্মম নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এর এর বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবই করবই